আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আপনি ভালো ছিলেন, ভালো আছেন এবং ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভবিষ্যতেও ভালো থাকবেন, সব সময় ভালো থাকেন সে কামনাই করি। তো যাই হোক, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ওমানের যে রেসিডেন্ট কার্ড আর কি, সিভিল কার্ড আর কি, যেটা পতাকাই কামা যায় বলেন, এই কার্ডটা আপনি চেক করবেন কি করে। চেক করে আপনি এটা আপনার সিআর নাম্বার জানতে পারবেন, আপনার পেশা কি সেটা জানতে পারবেন, আপনার বেসিক স্যালারি কত সেটাও জানতে পারবেন, আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে। তো এটা জানার জন্য, দেখার জন্য আগে অনলাইনে ছিল, দেখুন এটা manpower.government.oman এই ওয়েবসাইটে আগে দেখা যেত। তো এখনও মনে করেন যে একটু সমস্যা করে মাঝে মাঝে, আর এখন এটা গভর্নমেন্ট মানে ওমান গভর্নমেন্ট এটা অ্যাপসের মাধ্যমে দিয়ে রেখেছে সুবিধার্থে, আর যে কেউ ইনশাল্লাহ দেখতে পারবে। তো দেখুন এই ওয়েবসাইটটা, এই দেখুন এখানে সিভিল নাম্বার আর আপনার ইন্টার পাসওয়ার্ড, আপনার পাসপোর্ট নাম্বার সরি, আর বার্থডে, আপনার ডেট অফ বার্থ কি, জন্ম তারিখ কি, সেটা দিয়ে এখানে সার্চ দেওয়ার পরে আসতো। এই ভিডিওর ডিসক্রিপশনে এই এটা দেওয়া আছে, এই লিঙ্কটা আপনার সেখান থেকে দেখতে পারেন। আর এখন যেটা হলো, চেক করার জন্য, সিভিল কার্ড চেক করার জন্য একটা অ্যাপস আছে, আপনার আপনার মোবাইল থেকে আপনার অ্যাপসটা ডাউনলোড করবেন, ঠিক আছে, ইনস্টল করে আপনারা দেখতে পারবেন। এই দেখুন এই অ্যাপসটা, ঠিক আছে, এটার এইটার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, সেখান থেকে আপনারা ডাইরেক্ট মানে ক্লিক করলে আপনারা ডাইরেক্ট প্লে স্টোরে নিয়ে যাবে, এটাতে কোনো সমস্যা নেই আপনার, ঠিক আছে, আর ডাইরেক্ট প্লে স্টোরে নিয়ে যাবে। তো এটা আপনারা যখন ইনস্টল করবেন, আপনারা ইনস্টল করে নেবেন, সবাই তো পারেন, ও আর দেখানোর দরকার নেই, জন্য আমি ঝামেলা করলাম না, আবার ইনস্টল করা দেখানো, সবাই তো পারে ইনশাল্লাহ। তো এটা মানে যখন ওপেন করবেন, তখন এটা মনে করেন যে আরবি আর ইংলিশ ভাষা থাকবে, তো আপনার যেটা পছন্দ সেটা আপনারাই সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, আরবি বুঝলে আরবি নেবেন, আর যদি ইংলিশ পারেন তাহলে আর ইংলিশ, তো সবাই পারে ইনশাল্লাহ। তো এরপরে দেখুন এখানে ইন্ডিভিজুয়াল সার্ভিস আর এখানে বিজনেস সার্ভিস, ঠিক আছে। তো আপনারা এখানে ইন্ডিভিজুয়াল সার্ভিসে ক্লিক করবেন, দেখুন এখানে জব ভ্যাকান্সি, সার্চ ফর ভ্যাকান্সি ইন প্রাইভেট সেক্টর, প্রাইভেট ক্লিয়ারেন্স, ট্রাক প্রাইভেট ক্লিয়ারেন্স, আপনারা আপনার প্রাইভেট যতগুলোর আন্ডারে আছেন দেখতে পারবেন। তারপরে লেবার কার্ড, আপনার লেবার কার্ড যেটা সিভিল নাম্বার আর কি, আপনার যেটা লেবার কার্ডটা চেক করতে পারবেন, আর ক্রিয়েট কোম্পানি ইউজার, ঠিক আছে। তো আপনারা এখানে যেহেতু আপনারা আপনার আইডেন্টি কার্ড চেক করতে চাচ্ছেন, সেজন্য আপনাকে লেবার কার্ডে ক্লিক করতে হবে এখানে। তো আমি এখানে লেবার কার্ডে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখুন সিভিল আইডি নাম্বার আর আপনার পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট নাম্বার তো যা যা পার্সোনাল সবাই জানাই আছে, তো আপনার এখানে সিভিল নাম্বারটা দিয়ে দিবেন আপনার, আর আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি এখানে যেটা চেক করবো সেটার আমি সিভিল নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, আপনারা এখানে দিয়ে নেবেন আপনারটা। আমি এখানে দেখুন সিভিল নাম্বার এটা দিয়ে দিলাম, এরপরে দেবো আমি পাসপোর্ট নাম্বার, একদম সহজ ইনশাল্লাহ, একদম সহজেই পারবেন আপনারা। পাসপোর্ট নাম্বার আপনার যদি ছোট বড় অক্ষর থাকে আগে, এল বি যাই হোক যে কোনো কিছু থাকুক আর কি, আপনার পাসপোর্টে যেরকম আছে সেরকম আপনি দেবেন। দেখুন আমি এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম, সিভিল নাম্বারটাও দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই, সার্চ করবেন, ঠিক আছে। আর এর আরও অনেকগুলো কাজ আছে, সেগুলো আমি ইনশাল্লাহ পরবর্তী দেখাবো, সার্চ করলাম। সার্চ করার পর দেখুন এটা আসলো, সুপল অধিকারী, দেখুন এখানে, আর সিভিল নাম্বার এটা, সিআর নাম্বার এটা, স্পন্সর নেম, এই দেখুন আপনি আপনার স্পন্সর নেম দেখতে পারবেন, ন্যাশনালিটি বাংলাদেশ, আপনার ডেট অফ বার্থ আছে এখানে, স্ট্যাটাস ওয়ার্কিং, জেন্ডার মেল, অকুপেশন ইনফরমেশন, দেখুন অকুপেশন হলো আমার বন্ধু আর কি, দেখুন এখানে অকুপেশন সিভিল ইঞ্জিনিয়ার বিল্ডিংস। তো স্যালারি দেখুন এখানে ওমানি 60 রিয়াল, অলওয়েজ 00, এখানে নেই ইম্পর্টেন্ট ডেট, কার্ড ইস্যু ডেট, দেখুন এখানে কার্ড ইস্যু ডেট
এইখানে দেখুন কার্ড ইস্যু ডেট, কার্ড এক্সপিরেশন ডেট, এটা তো আপনারা একদম সহজে ইনশাল্লাহ যে কোনো ভাই ইনশাল্লাহ চেক করে দেখতে পারবেন। তো আপনারা এভাবে চেক করে দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।